আসসালামু আলাইকুম, টিজিএন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনায় রয়েছে সৌদি প্রবাসীদের জন্য এই মাত্র পাওয়া বড় ঘোষণা, হুরুপযুক্ত প্রবাসী আর কখনোই সৌদি আরবে ঢুকতে পারবে না। সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। সৌদি পাসপোর্ট অধিদপ্তর তথা জাওজাত হুশিয়ারি দিয়ে জানিয়েছে যে সৌদির কোনো প্রবাসী হুরুপসহ ধরা পড়লে তাকে 50,000 রিয়াল জরিমানা করা হবে এবং তাকে 6 মাসের জেল খাটার পর তার নির্দেশে প্রত্যাবর্তন করা হবে, সে আর কখনোই সৌদি আরবে প্রবেশ করতে পারবে না। জাওজাত স্পষ্ট জানিয়ে দিয়েছে এখন থেকে আর কোনো প্রবাসী হুরুপ পেয়ে থাকলে সে তার কফিলের আপসির অ্যাকাউন্ট থেকে আর হুরুপ কাটাতে পারবে না। হুরুপ কাটাতে হলে এখন কফিল ও প্রবাসীকে উভয়ই 15 দিনের ভিতরে সশরীরে মক্তবামেলে উপস্থিত হয়ে হুরুপ কাটার জন্য আবেদন করতে হবে। নতুন আইনে আরও বলা হয়েছে যে কোনো অবৈধ প্রবাসীদেরকে পরিবহন, চাকরি বা থাকার ব্যবস্থা করে দিলে তাকে আইনশৃঙ্খলা বাহিনী অনুযায়ী দণ্ডিত করা হবে। জাওজাত নাগরিক এবং প্রবাসীদের আবাস ও কাজের ব্যবস্থা লঙ্ঘনকারীদের, বিশেষ করে যারা কাছ থেকে অনুপস্থিত, তাদেরকে ধরিয়ে দেওয়ার জন্য সৌদি সরকারকে তথ্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। সৌদি জাওজাত হতে সৌদির ছোট ছোট কোম্পানিদেরকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যে এখন থেকে যদি কোনো অবৈধ প্রবাসীদেরকে তারা কোম্পানিতে নিয়োগ দেয় তাহলে তাদেরকে 1,00,000 সৌদি রিয়াল জরিমানা করা হবে। সৌদি জাওজাত হতে কোম্পানি এবং কফিলদেরকে সতর্ক করে বলা হয়েছে প্রবাসীদেরকে কোনো মিথ্যা হুরুপ না দেওয়ার জন্য। যদি এটি প্রমাণিত হয় যে কফিল প্রবাসীদেরকে হয়রানি করার জন্য মিথ্যা হুরুপ দেওয়া হয়েছে তাহলে কোম্পানি এবং কফিলদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে। সৌদি শ্রম মন্ত্রণালয় স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে যদি কোনো কোম্পানি প্রবাসীদেরকে মিথ্যা হুরুপ দেয় তাহলে আগামী 5 বছরের জন্য তাদের লাইসেন্স বাতিল করা হবে। সৌদির অনেক প্রবাসী শ্রমিক ভুয়া হুরুপ রিপোর্টের কারণে ভুগছে। কিছু নিয়োগকর্তা ও কফিল তাদের কর্মীদের বিরুদ্ধে এই হুরুপ প্রতিবেদন দাখিল করত এবং এই প্রতিবেদনগুলো বাতিল করার জন্য অর্থ আদায় করত। আপনাদের সুবিধার্থে এই খবরটির লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে এবং কমেন্ট বক্সে দিয়ে দেব। নিঃসন্দেহে সৌদি আরব সরকার নতুন যে আইনটি করেছে তা আমাদের প্রবাসীদের ভালোর জন্যই করেছে। খবরটি আমাদের সৌদি প্রবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনারা যা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে এক্ষুনি দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।